ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের অনেকের পাই অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশনের প্রবলেম উপরে ফেস করতেছেন। কেওয়াইসি ভেরিফিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন নিতেছে না, প্রবলেম দেখাচ্ছে, ওয়েট দেখাচ্ছে। প্রায় অ্যাকাউন্টে প্রবলেমগুলো হইতেছে, তার একমাত্র কারণ হলো অনেকে অ্যাকাউন্ট খোলার পর অনেক দিন করে রাখিয়ে দিচ্ছেন, ওইটার কারণে এই জিনিসটা বেশিরভাগ আসতেছে। কেওয়াইসি ভেরিফিকেশন করতে গেলে এই লেখাটি আসে, এই যে এই লেখাটি আসে, আপনারা যদি যখন ই করতে যান, ভেরিফিকেশন করতে যান, এই লেখাটি আসে। তো এটার কারণ হতে পারে যে আপনার অ্যাকাউন্ট অনেকদিন আগে খুলে রাখছিলেন, তারপর আর অ্যাকাউন্টে ঢোকা হয়নি এটা। তারপরে আপনারা যাদের রেফার করেছেন, ওই রেফার যাদের করেছেন তারা হয়তো ভেরিফিকেশন করেনি, বা তারা অ্যাক্টিভ নেই বর্তমানে, রেফারগুলো লিগ্যালভাবে রেফার হয়নি, আনভেরিফাইড হয়ে পড়ে আছে, ওই কারণগুলো হতে পারে। তাছাড়া আপনারা ই করবেন, আপনাদের পাই নেটওয়ার্কে ঢুকবেন, ঢুকে এখানে চাপ দিয়ে এখানে প্রোফাইলে যাবেন। আপনাদের প্রোফাইলে গিয়ে এখানে এই দেখেন নিচে আমার নাম্বার ভেরিফিকেশন করা আছে, ফেসবুক ভেরিফিকেশন করা আছে, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করা আছে, পাসওয়ার্ড ভেরিফিকেশন করা আছে, সবগুলো করা আছে। এগুলো যাদের করা নেই তাহলে এগুলোর কারণে হয় না, এগুলো সবগুলো অন করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন। এগুলো সবগুলো অ্যাক্টিভ করার পরে তারপরে দেখেন আবার করতে নেবেন, ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হবে। আর যদি তারপরও না হয়, ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে একটা ফর্ম আছে, ওদের টার্মস অ্যান্ড ওদের ইয়ার টিমের পক্ষ থেকে একটা ফর্ম আছে, ওই ফর্মে যে আপনারা আপনাদের প্রবলেমে যেইগুলো আছে ওগুলো লিখবেন, লিখে ওখানে সাবমিট করে দেবেন। তো তার 24 ঘন্টা পর আপনাদের একটা রিপ্লে মেইল দেবে, মেইলে বলে দেবে যে আপনাদের অ্যাকাউন্টে কোন প্রবলেমের কারণে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হইতেছে না বা কেওয়াইসি ভেরিফিকেশন নিতেছে না। ওভাবে পরবর্তীতে মেলটি রিপ্লাই পাওয়ার পর আবার ওইভাবে আবার অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ তাহলে আপনাদের ভেরিফিকেশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ।